আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের রেসিপি বাঁধাকপির পাকোড়া। শীতকালীন সবজি দিয়ে তৈরি খুবই মজার এই পাকোড়াটি। অনেক সময় পাকোড়াটি তৈরি করার পর অল্প কিছু সময়ের মধ্যেই এর ক্রিসপি ভাবটা চলে যায়। আজকে আমি দেখাবো কিভাবে এটি তৈরি করার পর দীর্ঘ সময় পর্যন্ত ক্রিসপি থাকবে। তো রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি এভাবে কুচি করে কেটে ভালো করে ধুয়ে তারপর এর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচামরিচ কুচি, 1/2 চামচ করে আদা এবং রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ করে ধনিয়া এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি 1টি ডিম এবং পরিমাণ মতো লবণ। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মেখে নিতে হবে। তো সব কিছুকে একসাথে মেখে নেওয়ার পর যখন এরকম সফট হয়ে আসবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটি দেওয়ার কারণেই কিন্তু পাকোড়াটি দীর্ঘ সময় পর্যন্ত ক্রিসপি থাকবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা, চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো ব্যাটারটি দেখেই হয়তো বা বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এটি রুটির খামিরের মতো বেশি শক্ত হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এবার পাকোড়াগুলো ভেজে নিব। তার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার 1টি চামচের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে গরম তেলে দিয়ে দিতে হবে। তো আমি একে একে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। যখন সম্পূর্ণ পাত্রে ব্যাটারগুলো দেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচকে কমিয়ে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে। এতে করে পাকোড়াগুলো ভেতর থেকে খুব ভালো করে কুক হতে পারবে এবং পুড়ে যাওয়ার ভয় থাকবে না। দেখতে পাচ্ছেন বেকিং পাউডার দেওয়ার কারণে পাকোড়াগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো পাকোড়ার একটা পাশ যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে। তো একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। যখন পাকোড়াগুলো ভাজা হয়ে আসবে এই পর্যায়ে চুলার আঁচকে বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে এবং এই পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে পাকোড়াগুলোকে নামিয়ে নিতে হবে। এতে করে পাকোড়ার অতিরিক্ত তেল তাড়াতাড়ি ঝরে যাবে এবং পাকোড়াটি অনেকটাই ক্রিসপি হবে। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার বাঁধাকপির পাকোড়া। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাকোড়াটি উপর থেকে কতটা ক্রিসপি হয়েছে এবং ভেতর থেকে কিন্তু অনেক সফট। এই পাকোড়াটি খেতে কিন্তু ভীষণ মজার। তো এই ভিন্ন স্বাদের পাকোড়াটি আশা করছি আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।